মর্নিং বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তার বৃহস্পতিবারের দিন আমি সকালে ঠাকুর ঘর থেকে শুরু করলাম। আর দেখুন, মা সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রেখেছে। আর কালকে বাসন মেজে রেখেছিলাম আগের দিন, তাই একটু জল বুলিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর ফল টল সব রেখে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আবার মা যাচ্ছে আমার ছোট মাসি শাশুড়িকে দেখতে, এই নবদ্বীপ পাশে শ্রীরামপুরে। চলো বন্ধুরা, আমার পূজা সম্পূর্ণ হলো। আর ফুল থাকলে না সাজাতে খুব ভালো লাগে, অত সুন্দর লাগছে না? সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের দিনে ভিডিওটি স্টার্ট করলাম। আমার সকাল থেকে কাজটা সেরে স্নান টান করে ঠাকুরের, আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পেতে পূজা দিয়ে এইমাত্র আপনাদের সামনে দেখা করার টাইম পেলাম। আর মা গেছে এই আমাদের নবদ্বীপ শ্রীরামপুর, আমার মাসি শাশুড়ির, ছোটো মাসি শাশুড়ির শরীর ভালো না, দেখতে গেছে, শরীর খারাপ, চলে আসবে। এখন ওরা যদি আসতে না দেয় এখন কি করবে যায় না, বলছিল বিকালের দিকে চলে আসবে। আর মেঘলা ওয়েদার হয়ে আছে, আজকে রোদ হচ্ছে আবার মেঘলা, এই কদিন এমনই হচ্ছে জানো। ঠিক এইভাবে নাচ, ডাল পুতুল নাচো। দেখুন বন্ধুরা, মা মার সঙ্গে একবার লিকার চা খেয়েছি, আবারও একটু বিবাহের জন্য করলাম, তাই আমি একটু খেয়ে নেবো দুধ চা। বিবাস কোথায় গেল? বিবাস আজকে দুধ চা তো বিবাসের ফেভারিট, চলো চাটা আমরা খেয়ে নিই। এখন আজকে চিড়ে ছিল অনেকটাই, চিড়ে কলা আর হচ্ছে একটু সামান্য চিনি দিয়েছি। এই হচ্ছে আমার বিবাসের ব্রেকফাস্ট। আমি বিবাস নরম হয়ে যাবে, ও আবার বেশি নরম খেতে চায় না। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, রান্না বসে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। আজ যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ সয়াবিন করবো, তো একটু গরম চলে এই করে দিয়েছি, নরম হয়ে গেছে। আর রান্না হবে হচ্ছে উচ্ছে ভাজা আর এই ঘি আকরোল ভাজা। একটা ভাজা হবে আর সয়াবিনের জন্য টমেটো সব কেটে রেখেছি, আলু। নাড়াচাড়া করে জল দিয়ে রেখে দেবো, হয়ে যাবে সয়াবিনের জল রসা। আর মাছ দেখছি, আর বিবাস গেছে উপরে, মাঝে মা ফটো তুলে আসে। আজ ওতো রোদ নেই, এখন 1:30 বাজে। না ঠাকুরের প্রসাদ সকালে একটু মুখে দিয়ে ব্রেকফাস্ট করেছি, তারপর প্রসাদগুলো রয়ে গেছিলো, বিবাস একটু খেয়েছে আর আমার জন্য আছে, প্রসাদটা খেয়ে নিই। ফোন বসেছিলাম, তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। এই দেখুন রান্নাটা করে সবজিটা ঢেলে রেখেছি, বাসন হয়ে গেছে অনেকটাই, আর এই বাকেটটা খালি করে নিয়েছি, বাসনটা ধোবো তারপরে খাওয়া দাওয়া করবো। 2:10 পরিষ্কার করা হয়ে গেছে, এতটা বাসন আছে, বাকেটটা খালি করে নিয়েছি, বাসনটা ধোবো। তার আগে কী দুপুরে লাঞ্চ করে, তার আগে দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই কি আজকে আমাদের নিরামিষ রান্না করেছি। একদম সিম্পল, ভাত তো আছেই, উচ্ছে ভাজা, ঘি আকরোল ভাজা, আর হচ্ছে সয়াবিনের ধনিয়া পাতা দিয়ে একটু ঝোলঝোলের মতো করেছি, ভাত দিয়ে যেহেতু খাবে সয়াবিনের তরকারি। আর আছে স্যালাদ। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, চলুন ফটাফট এটা ধুয়ে নিই। মানে সকাল থেকে টিফিন ব্রেকফাস্ট করেছি, আর দেখুন চায়ের বাসন, দুধের বাসন ছিল বলে এত বাসন হয়েছিল। চলো বাসন তো ধোয়া কমপ্লিট, একটু রেস্ট করবো, তারপরে হবে খাওয়া দাওয়া। মানে বাসন ধুয়ে এত গরম লাগে মনে হয় না খেতে বসি। হালকা রোদ উঠেছে,
কাপড়গুলো তুলে নিয়ে আসি আমার আর মায়ের। ফ্যানটা একটু জ্বালায়, লাইট জ্বালাচ্ছি, কাপড়গুলো একটু পরে ভাজ করবো, আগে খাওয়া দাওয়া করে নি, আড়াইটে বেজে গেছে। এই বসতে গড়াতে ওড়াতেই কাজ করতে করতে কখন যে টাইম হয়ে যায় বোঝাই যায় না। চলো খাওয়া দাওয়া করে তারপর পরে আপনাদের সঙ্গে দেখা করবো। এখন চুপচাপ বসে আছি, গুড ইভিনিং, এখন বাজে 7:10 ইভিনিং বলছি। সন্ধ্যা টন্দা দিয়ে এই জামা কাপড়গুলো পরে আছে, এখনও পর্যন্ত ভাজ করা হয়নি। মা ভাবলাম সন্ধ্যাবেলা আসবে, মায়ের দেখা নেই, মাকে আসতে দেয়নি, মাসির বাড়ি থেকে মাকে আসতে দেয়নি। আর আমার ছেলের সঙ্গে একটু গল্প টল্প করছিলাম, ও এখানে বসে আছে, বিবাসের সঙ্গে একটু কথা বলছিলাম। এবার যাবো একটু চা করতে, চা করতে যাবো। দেওয়া হয়ে গেছে, তারপর শাড়িটারি চেঞ্জ করেছিলাম, তারপর আবার শাড়িটারি পরে এখন চায়ের ঘরে যাবো। চলো চাটা করে নিয়ে আসে, হ্যাঁ, তারপরে আমাদের সামনে আসছি। তবে জামা কাপড় ভাঁজ করতে আছে, রাতে ডিনার আছে, অনেক কাজ আছে। চা করে নিয়ে চলে এসেছি, আর আজকে বিবাস ক্যামেরা ধরেছি, চার হচ্ছে মায়ের আনা বিস্কুট, প্যাটিস বিস্কুট মনে হয় না বিবাসের, এটা যে আমাদের টুনির বেবিদের। চা খাওয়া তো হয়ে গেছে বন্ধুরা, এখন যে জামা কাপড়গুলো ছিল এগুলো এখন ভাঁজ করে নেবো। চলুন এগুলো ভাঁজ করে নিই, একটু পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন মায়ের আমার ছেলের সব ভাঁজ করে নিয়েছি, যে যার জায়গায় রেখে দেবো। এগুলো যে যার যার জায়গায় রেখে দিই, তারপরে রাতে ডিনার কী করবো একবার দেখে দিই। বিবাস অনেক অনেক আগেই জিমে গেছে, এটা আপনাদের আর শেয়ার করা হয়নি, ওর সঙ্গে কথায় কথায় ভুলে গেছি। চলে গেছে প্রায় 8:10 হবে, শেয়ার আসেনি আজকে। বৃষ্টি হচ্ছিলো, ভালো ঝমঝমে বৃষ্টি হচ্ছিলো, এখন পড়ছে না বৃষ্টি, বললো মা যায় অসুবিধা হবে না, আর বেশি দূর না আমাদের বাড়ি থেকে, হ্যাঁ ঠিক আছে চলুন। না আজকে রাতে আমি মুড়ি খাবো, কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। আর বিবাসের জন্য একটু আটা ময়দা ফিরিয়ে ছিল, দেখুন রুটি করে নিই, সবজির তরকারি আর একটু ছানা তৈরি করব, হয়ে যাবে আমাদের রাতে একটি নাট। ফটাফট রুটিটা তৈরি করে নিই, ছটা রুটি হয়ে গেছে, আমাকে তো একটা দুটো যাই হোক খেতেই হবে, তাহলে বিবাহ সাতগুলো রুটি খেতে পারবো না। ভেবেছিলাম আমি 4টে খাবো, ঠিক হয়ে গেছে। একটু ছানা কেটে রাখলাম বন্ধুরা, গ্যাস চুলাটা পরিষ্কার করে নিয়েছি, তাওয়া গরম আছে, এখন মাজবো না, এটাই দুধ আছে, আর ছানা তো কেটে রেখেছি, রুটি আর ছোলা ভিজিয়ে রাখলাম সকালের জন্য, একটু আলু দিয়ে তরকারি ঘুগনি যাই হোক একটা হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। আর সকালের জন্য একটু ময়দা মেখে রাখলাম, তাহলে টেনশন মুক্ত হয়ে যায়। কাজ আগানো থাকলো, 9:30 বেজেও গেছে, লাইটটা বন্ধ করে ফ্যানটা একটু চালালাম,
বিয়ার ঘরে আসলাম, 5-10 মিনিট একটু হাওয়া খাবো। রুটি কালকে সকালের জন্য ওগুলো করে রাখলাম, তাহলে একটু সুবিধা হয়, সকালে যে কাজটা করি আর কালকে জিমে যাব, ওই জিম থেকে আসার পরে করে আবার তৈরি করে খাওয়া খুবই কষ্ট হয়ে যায়, খিদে লেগে যায়, প্রচণ্ড খিদে লেগে যায় সত্যি কথা বলতে। তাই সকালের দিকে আশেপাশে কাজ সেরে ফটাফট রুটি আর তরকারিটা করে চলে গেলে আসার পরে রিল্যাক্স আধা ঘন্টা রেস্ট করা যায়, তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু ব্রেক নিয়ে আবার দুপুরে রান্না বান্না করা যায় ওর জন্য। আর আমাদের আমাদের মতো হাউসওয়াইফদের ভিডিওর বাইরে অনেক কাজ থাকে, যতটুকুনি শেয়ার করা 10 মিনিট, 15 মিনিট, 14 মিনিট, 7 মিনিট এরকমভাবে শেয়ার করি আমরা, বেশি শেয়ার করতে পারি না। তাই বাইরে যারা ইউটিউব করে তারা জানে এমনি ইউটিউবের বাইরে কত কাজ করতে হয়, সব তো শেয়ার করা সম্ভব না, তা যাই হোক করতে তো হবেই, তাই না? হাসি মনে, নিজের কাজ মনে করে আমাদের করতে হবে সংসার, যাকে বলে সংসার সুখে হয় রমণীর গুণে। তাই রমণীর যদি ঠিক থাকে বাড়ির গার্জেনেরা আমি টেনশান মুক্ত, যাকে বলে। তা যাই হোক বড়ো করবো না, 9:30 বেজেও গেছে, বিবাস আস্তে আস্তে 10:30, 10:30 এর মধ্যে হবে। আর আসার পথে মুদিখানা দোকান আছে, কিছু একটা দুটো জিনিস আনতে বলেছি, হ্যাঁ। আর ভিডিও বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় কিন্তু হাসি খুশি থাকতে হবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকের মতো বাই বাই, গুড নাইট।